জন্তু ছড়ানোর সিস্টেম, আজ আমরা বানাবো চাউতার আচার। তাহলে চলুন দেখা যাক কি দরকার হয় চাউতার আচার বানাতে। একটা চাউতা ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে দিয়েছি, তারপর একটু ছেঁচে ছেঁচে নিয়েছি। এটা বানানোর জন্য আর লাগছে 5 ফোড়নের গুঁড়া, 5 ফোড়ন আমি শুকনা ভেজে গুঁড়া করে নিয়েছি, আর লাগছে শুকনা মরিচ, শুকনো মরিচও আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, লাগছে লবণ, আর লাগছে আখের গুড়। আখের গুড়টাও আমি গ্রেট করে নিয়েছি, চাউতার আচারের জন্য আখের গুড়টাই দরকার, আর লাগছে সরিষার তেল। তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি চাউতার আচার। প্রথমে আমি একটা চুলায় কড়াই বসালাম, তার মধ্যে আধা কাপের মতো সরিষার তেল দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর এর মধ্যে চাউতাটা ঢেলে দিই। এরপর তেলের মধ্যে চালতাটা ভালো মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে চালতাটা ভালো মিশাতে হবে তেলের সাথে। এর মধ্যে এখন দিয়ে দেব আখের গুঁড়া, গ্রেট করা যে আখের গুঁড়া ছিল সেটা দিয়ে দেব। একটু একটু করে দিলেই হবে, যেরকম দাঁত যেরকম মিষ্টি দরকার সেরকম দিলেই চলবে। নাড়তে হবে যাতে দুধটা গলা পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম লবণ, লবণটা পরিমাণ মতন আপনাদের যেরকম দরকার সেরকম লবণটা দিবেন। পরে ভালো করে নাড়তে হবে দুধটা যাতে একবার মিশে যায়, লবণটাও মিশে যায়, ভালোভাবে নাড়তে হবে। এই যে দেখেন গুড়টা গলে মাখা মাখা হয়ে গেছে, এখন বেশি বেশি করে নাড়তে হবে গুড়টা পুড়ে না যায়। এর মধ্যে দিলাম ভাঙা 5 ফোড়ন, আপনারা যেরকম খান সেরকমই দিবেন, ভালোভাবে মেরে এটাকে সব কিছু মিশিয়ে দিতে হবে। ঝাল বেশি দেখে মরিচটা একটু বেশি দিলাম, আপনাদের যেরকম প্রয়োজন সেরকম দিন। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, ভালো
ভালো ভাবে ভালো ভাবে খেতে পারবো। নাড়া বন্ধ করা যাবে থাকতেই হবে, নাড়া বন্ধ রাখলে নিশ্চয় ফিরে যাওয়া সময়টা। এই যে হয়ে গেল আমার লাউ তাড়াটা, আপনারাও বাসায় ট্রাই করবেন।